মিঠাই ধারাবাহিক থেকে সরে গেল জনপ্রিয় প্রধান অভিনেতা কেসে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বর্তমানে মিঠাই ধারাবাহিকের জমজমাট পর্ব দেখেও দর্শকরা তারপরও টিআরপিতে তেমন বাজিমাত করতে পারল না এই সপ্তাহে মিঠাই ধারাবাহিকটি সাত দশমিক আট নম্বর নিয়ে এই সপ্তাহে যৌথভাবে প্রথম হয়েছে মিঠাই মিঠাইয়ের সাথে আলতোফরিং প্রথম স্থান দখল করেছে তবে এরই মাঝে একটি খারাপ খবর সামনে এলো মিঠাই ভক্তদের এবার কিছুদিনের জন্য মিঠাই ধারাবাহিকে দেখা যাবে না মিঠাই ধারাবাহিকের রাতুলকে মানে অভিনেতা উদয় প্রতাপ সিংকে উদয় প্রতাপকে আমরা সবাই চিনি মিঠাই ধারাবাহিকে তিনি শ্রীতোমার স্বামীর চরিত্রে অভিনয় করছে রাতুল চরিত্রে ব্যক্তিগত কারণে তিনি মিঠাই ধারাবাহিক থেকে এক সপ্তাহের ছুটি নিয়েছে তিনি আবারও এক সপ্তাহ পর থেকে আবার মিঠাই ধারাবাহিক ফিরবে তো বন্ধুরা এই আপডেটটি জেনে আপনারা কে কে খুশি হয়েছেন যে ছুটিতে গিয়েছে অভিনেতা উদয় প্রতাপ আবারও তিনি মিঠাই ধারাবাহিক ফিরবে কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানিয়ে দিন ধন্যবাদ